আসসালামু আলাইকুম। আজকের এই সুন্দর আয়োজনে উপস্থিত আছেন বারবার নির্বাচিত সর্বজনপ্রিয় সর্বজন শ্রদ্ধেয় সাতক্ষীরা তিন আসনের মাননীয় সাংসদ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক স্বাস্থ্যমন্ত্রী আমাদের সকলের প্রিয় ভাজন শ্রদ্ধাভাজন জনাব আফহাম রুহুল হক স্যার, তাকে সশ্রদ্ধ সালাম এবং সফরসঙ্গী হিসেবে যারা আছেন এক্সেন মহোদয়গণ, চেয়ারম্যান মহোদয়গণ, এলাকার নেতৃবৃন্দ, সাধারণ সম্পাদক মহোদয় এবং আপামর জনতা, সকলের প্রতি আমার সালাম শুভেচ্ছা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত দুটো কথা বলি। যদিও এখানে আমার বলার মতো তেমন কিছু নাই, তারপরেও সারের যে উন্নয়নের যে বিবরণ শম্ভুদার কাছে শুনলাম, তাতে মনে হয় আরও আশাশুনিবাসী সামনের দিকে আরও সুন্দর জীবনযাপনের আয়োজনে আছেন। তো আমি একটি কথা বলি, যে এলাকার যোগাযোগ ব্যবস্থা যত উন্নত সে এলাকার আইন শৃঙ্খলা তত বেশি উন্নত, কারণ আইন শৃঙ্খলা বাহিনীর দ্রুত মুভমেন্টের জন্য যোগাযোগ ব্যবস্থার কোনো বিকল্প নাই। তো ছাড় যেভাবে কাজ করে চলেছেন এলাকার মানুষের স্বার্থে, দেশের স্বার্থে, তিনি শুধু এলাকার কথাই ভাবেন না, তিনি জাতীয় নেতা। এই আশাশুনি, কালীগঞ্জ, দেভাটা এই অঞ্চল যদি উন্নত হয়, সাতক্ষীরা উন্নত হবে, বাংলাদেশ উন্নত হবে, এই লক্ষ্যকে সামনে রেখে স্যার কাজ করে চলেছেন। আমি স্যারের কাছে কৃতজ্ঞতা জানাই। দ্রুত এক্সেন মহোদয়দের কাছে আবেদন করি যে যে কাজগুলো, যে প্রজেক্টগুলো আপনারা হাতে নিয়েছেন সেগুলো আলোর মুখ তাড়াতাড়ি দেখবে, আমরাও এর ফল ভোগ করতে পারবো, এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে সবার প্রতি সুস্বাস্থ্য কামনা, শুভকামনা জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় বাংলা।